এমসিকিউ রাউন্ডে যাচ্ছি। প্রথমে মাসুর মাওলা, আপনার কাছে যেতে চাই। আপনার জন্য প্রথম প্রশ্ন, সংসদে বিরোধী দল হয়েও আপনারা নির্বাচনে কেন অংশ নিচ্ছেন? ক আবারও বিরোধী দল হতে, খ সরকারের চাপে, গ বিদেশি চাপে, ঘ কোনোটিই নয়। আমরা বিরোধী দল হিসেবে যাওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় প্রশ্ন, আওয়ামী লীগ সরকারের পতন হলে আপনারা কি করবেন? ক বিরোধীদের সাথে জোট করবেন, খ আনন্দ মিছিল করবেন, গ মুক্তির গান গাইবেন, ঘ কোনোটিই নয়। আমরা তো শুরু থেকে 300 আসন নিয়ে চিন্তা করি। আমরা আসলে একক, আমরা একা চলার জন্য, আমাদের এসএস এর একটা স্লোগান আছে, একা চলরে, আমরা একাই আছি, আপনারা একাই থাকবেন। তৃতীয় প্রশ্ন আপনার কাছে, আগামী সংসদে আপনারা বিরোধী দল হবেন সেটা নিশ্চিত হবে কবে? নির্বাচনের পর, খ নাও হতে পারে, গ সবই উপরালার ইচ্ছা, ঘ কোনোটিই নয়। সেটা ইলেকশনের পরে ডিফিনিট, ইলেকশন আগে তো প্রেডিক্ট করা যায় না। জি, ভাইসরে রুমিন ফারহানা, আপনার জন্য প্রথম প্রশ্ন, শাহজাহান ওমর কেন আওয়ামী লীগের মনোনয়ন নিল? ক দলের উপর বিরক্ত হয়ে, খ তিনি বলেছিলেন পিটার হাস অবতার, অবতার পিটার হাস সাহস দেয়নি তাই, গ লন্ডনের নেতার ভয়ে নৌকায় উঠেছেন, ঘ কোনোটিই নয়। উনি লোভে পড়ে নৌকায় উঠেছেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসলে কি হবে? ক আপনারা খুশি হবেন, খ বিরোধীদের ব্যবসা চাঙ্গা হবে, গ সরকারের পতন হবে, ঘ কোনোটিই নয়। দেশের সর্বনাশ হবে। তৃতীয় প্রশ্ন, আপনাদের সমর্থকরা ভোট দিতে যাবে না কেন? কেউ কেউ নৌকায় উঠেছে যেহেতু। ক সমর্থকরা অন্ধ, নৌকা দেখে না, খ সমর্থকরা নেতাদের চেয়েও অটল, গ তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে তাও নৌকায় দেবে না, ঘ কোনোটিই নয়। নেতাদের চেয়ে অটল, নেতাদের চেয়ে আপনাদের যারা ভোটার তারা অটল। দর্শকের প্রশ্ন আছে, দর্শকের প্রশ্ন মাসুর মাওলা আপনার কাছে যেটা করেছেন, তার নাম হচ্ছে মিস্টার শহীদুল ইসলাম। তিনি বলেছেন মাসুর মাওলার কাছে প্রশ্ন, জাতীয় পার্টি কার জন্য রাজনীতি করে, জনগণের জন্য নাকি একদলকে নদী পার করবার জন্য? গত দুইবার জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করেছে, এইবার কি জনগণের মনের কথা বুঝতে পারছে, নাকি গৃহপালিত বিরোধী দল হওয়াই বড় লক্ষ্য মনে করছে? এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা একদমই নেই। এক মিনিট সময় পাবেন দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জাতীয় পার্টি নির্বাচন করে জনগণের জন্য, এবং জাতীয় পার্টি শুরু থেকে এখন পর্যন্ত জনগণের জন্যই কথা বলে এসছে। তো জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার লোভ ওটা জাতীয় পার্টি করে না। জাতীয় পার্টি রাজনীতি যদি টিকে থাকে, গণতন্ত্র যদি টিকে থাকে, তো জনগণের ভোটে জাতীয় পার্টি এমনি ক্ষমতায় আসবে। জি, ব্যাসের রুমিন ফারহানা, আপনার জন্য দর্শকের প্রশ্ন, আপনাকে প্রশ্ন করেছেন নুসরাত কামাল সাফা। আমি চট্টগ্রাম থেকে বলছি, আপনাদের আন্দোলন কি হরতাল অবরোধ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে? বিএনপি নেত্রী রুমিন ফারহানার প্রতি আমার প্রশ্ন, এক মিনিট সময়। হ্যাঁ, আমি মনে হয় এই কথাটি আগেই বলেছি, উত্তর দিয়েছি, আন্দোলন বা আমাদের আন্দোলন অবরোধ বা হরতালে সীমাবদ্ধ থাকবার কোনো কারণ নেই। নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই বিষয়টি আরও অনেক বেশি স্পষ্ট হবে, এবং আদৌ নির্বাচন হচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে একটা বিরাট বিরাট প্রশ্ন আছে। সরকার ইতিমধ্যেই যে লেজে গোবরে অবস্থা তৈরি করেছে এবং সরকারের মধ্যে যে ফাম্বলিং আমরা লক্ষ্য করছি, তাতে মনে হয় না নির্বাচনটি সঠিক সময় মতো হতে যাচ্ছে, আদৌ হতে যাচ্ছে। এবং আজকে আপনি জানেন যে পিটার হাস ঢাকায় এসে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন, এত ত্যাগ তো করেন কেন আপনারা, মানে সাংবাদিকদের তিনি বলেছেন। এবং এখন পর্যন্ত প্রায় 8-9 ঘন্টা পার হয়ে গেছে, কোনো তরফ থেকে কোনো রকম বিবৃতি আমরা পাইনি তাদের মধ্যে কি আলোচনা হয়েছে। নানান কানাঘুষো আছে চারপাশে, রাজনীতির মাঠে আছে, ভোটারদের মাঠে আছে, সর্বত্র। মানে এখন পিটার হাসকে আপনারা অবতার মনে করছেন? না 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 না, ডোন্ট গেট মি রং, অবশ্যই আমাদের পায়ের নিচের মাটি, আমাদের শক্তি, সমস্ত কিছুই এদেশের মানুষ। তবে আমি সবসময় একটা কথা বলেছি, যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলে, গণতন্ত্রের পক্ষে, কোনো বিশেষ দলের পক্ষে না, মানুষের স্বাধীনতার পক্ষে, মানুষের মানবাধিকারের পক্ষে, তাদের কথাগুলো আলটিমেটলি আমাদের কথার সাথে রেজোনেট করে। কিন্তু একজন সচেতন নাগরিক কিংবা একজন রাজনৈতিক কর্মী, যেটাই আপনি বলেন না কেন, সেই হিসেবে তো আমার প্রশ্ন থাকতেই পারে যে আজকে দীর্ঘদিন পরে পিটার হাস দেশে ফিরলেন, বাংলাদেশে আসলেন, এবং তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন, কি আলোচনা হয়েছে? যদি গতানুগতিক বৈঠক হয় তাহলে রুমিন ফারহানা, আমি বরং আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে আরেকটু সময় দিই। ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েছেন আজকে। আপনারা সবসময় বলেন যে আদালত সরকারের ইশারায় চলে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করা হচ্ছে, এখন আপনারা কি বলবেন? আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। আদালত সরকারের ইশারাতেই চলে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সরকারের উপরে কি ধরনের চাপ এসছে বহির্বিশ্ব থেকে সেটা দেখতে কারো বাকি নেই। একেবারে নাম মেনশন, 3টা নাম এসছে, আদিলুর রহমান, নাসিরুদ্দিন এলান এবং
মোর ইম্পর্টেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে বিচার বিভাগীয় সন্ত্রাস চলছে সেটি নিয়ে পশ্চিমা বিশ্বের এমন কোনো দেশ নাই যারা কথা বলে নাই, ইনক্লুডিং জাতিসংঘ। সুতরাং এই এত কথার পরে সরকার সরকারের আসলে আর দ্বিতীয় কোনো উপায় ছিল না ওনাকে মুক্তি দেওয়া ছাড়া, মানে সাজা বাধ্য হয়ে দিয়েছে বলছেন আপনি। জি।